অনেক মানুষ বলে আমার অন্তর ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, এর বিধান ইসলামে কি বলে? নামাজ পড়ে না কিন্তু কি ঠিক আছে, অন্তর ঠিক আছে। এটা হলো ব্রাশও করে না, মেসোয়াকও করে না কিন্তু মুখ পরিষ্কার আছে, এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে, অন্তর ঠিক আছে, এই কথাও একই রকম। তোমার অন্তর ঠিক আছে না বাঁকা আছে এটা প্রমাণ হলো নামাজ, এটার না প্রমাণ হলো কি, সলাত। যে ব্যক্তি সলাত আদায় করে তার অন্তর আল্লাহর দিকে আছে বোঝা যাবে, আর যে সলাত আদায় করে না বুঝতে হবে তার অন্তর বাঁকা আছে। তুমি দাবি করলেই তো হবে না, সলাত এটা যে আদায় করে না সে নিজেরকে ইমানদার মুসলমান হিসাবে দাবি করার নৈতিক কোনো অধিকার রাখে না। বাংলাদেশের মুসলমানরা মনে করে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই, হিস্সা নাই, নাম নেয়ার কোনো অধিকার নাই তার। মুসলমান নামাজ না পড়ে আবার কই ইমান আছে, কোনো অবস্থায় সুযোগ নেই, আল্লাহ তাআলা হেফাজত করুন। পরিবারের পর্দার ব্যাপারে দয়া করে কিছু বলুন, পরিবারের পর্দা, এটা কি আলাদা কোনো পর্দা আছে নাকি? আবার পরিবারের পর্দা বলতে দরজার সামনে কাপড়ের পর্দাই তো নাকি? হ্যাঁ, পরিবার বলতে সম্মিলিত পরিবার। ভাইরা আমার, অনেক নামাজি কালামী মানুষ আছেন, নিজেরা দিনদার, আলেম ওলামাও আছেন, সব জায়গায় পর্দা করে মাশাআল্লাহ, মহিলা বাহিরে বোরকা পরে চলে কিন্তু বাসায় দেবরের সাথে দেখা দেয়, আছে না নেই, ভগ্নিপতি শালিকের সাথে দেখা দেয়। মনে রাখবেন, বাহিরে পর্দার গুরুত্ব ইসলামে যত বেশি, বাসার ভেতরে পর্দার গুরুত্ব তার চাইতে বেশি। বিশেষ করে ভগ্নিপতির সাথে শালিকার, আর ভাবির সাথে দেবরের। এছাড়াও আছে, যেমন কথার কথা, একজন মহিলা তিনি তার ননদের বড় ছেলে অথবা তার দেবরের ছেলে, দেবর তো বটেই তার ছেলে, ভাসুরের ছেলে, এদের সাথে দেখা দিতে পারবে কি পারবে না? পারবে না, হারাম, তারা গায়রে মাহরাম, অতএব তাদের সাথে পর্দা করতে হবে। যৌথ পরিবারে থাকলে এই জিনিসটা খুব কঠিন। মনে রেখেন, মহিলারা অনেক সময় বেঁচে যাবে আপনারা, আমরা পুরুষরা ধরা খেয়ে যাব, কারণ তাদের বাসার ভেতরে পর্দার মধ্যে বসবাস করার সুযোগ আমরা দেই না। এগুলো বললে আজকাল সেকুলাররা, নাস্তিকরা বলে, হুজুররা আর কত আমাদের এই বেড়া দিবেন? হুজুররা বেড়া দেয় তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের বাঁচানোর জন্য। ঘরে ঘরে পরকিয়া, অপকর্ম, হারাম সম্পর্ক সর্বনাশ হওয়ার পরে হুঁশ ফিরে আসে, আল্লাহ তাআলা বলছেন আগে থেকে কি দাও, বাদ দাও। এই জন্য ঘরের ভিতরে পর্দা করাও ফরজ। সংসার ও সামাজিক জীবনে মহিলাদেরকে পাগল করে ফেলেছে স্টার জলসা ও জি বাংলা, এ সম্পর্কে কিছু বলবেন? মহিলাদেরকে স্টার জলসা জি বাংলা নষ্ট করছে, আপনাদেরকে কিসে নষ্ট করছে? মোবাইলে, ফেসবুক আর ইউটিউবে নষ্ট করছে, ঠিক না ভাই? ঠিক, আমরা সবাই ভাগে যোগে জাহান্নামে যাওয়ার চেষ্টা করি, শয়তান সবাইকে একটা করে আইটেম দিছে, সবাইকে একটা করে কি দিছে, আইটেম দিছে। যাদের মোবাইল নাই, নেট নাই, নেটের কানেকশন নাই বাসায়, তাদেরকে স্টার জলসা দিছে মহিলাদেরকে, তোমরা বৈশা বৈশা জাহান্নামে যাও। আর যুবকদেরকে শয়তান আইটেম দিছে, তোমরা ফেসবুক ইউটিউব মোবাইলে নিয়ে গুতাগাতি করো, সময় নষ্ট করো, তোমরা এইভাবে জাহান্নামে যাও। আর মুরব্বীরা বেশিরভাগ, তারা ফেসবুক ইউটিউব অনেকেই বুঝে না, আর স্টার জলসাও বাসা বাড়িতে বসে বসে বেশি সময় দেখে জমে না, তাদেরকে শয়তান একটা আইটেম দিছে, চায়ের দোকান। কি দিছে আইটেম? চায়ের দোকান, যে তোমরা সবাই মুরব্বীরা বসো সেখানে, বসে টক শো করো, এমন এক টক শো যেই টক শো 24 আওয়ার্স প্রায় চলে, রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে সারাদিন রাত টক শো চলে। অন্য অন্য টিভি চ্যানেলে টক শোতে বুদ্ধিজীবী আসে, বুদ্ধিজীবী যায়, অনুষ্ঠান একটা আসে আরেকটা যায়, কিন্তু চায়ের দোকানের টক শো মাগার সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে, একের পর এক গেস্ট পাল্টায়, উপস্থাপক পাল্টায়, কিন্তু টক শো শেষ হয় না। এই দেশটার 12টা কি এমনি এমনি বাচ্চে? কারণ এই দেশে কাজের মানুষ নেই, সব বুদ্ধিজীবী, সবাই বসে বসে চায়ের দোকানে কি দেয়, কে কি করলো, কে কি না করলো, গীবত, শেকায়েত। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা কথা বলতেন, যে সারা জীবন ভর